স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে এক হয়েছে। দেশি ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিদেশি ষড়যন্ত্র শুরু করে দফায় রফায় চেষ্টা করছে বিএনপি। বিকেলে বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থানের কথা জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার বিকেলে বিএনপি জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ। বিএনপি এদেশের মানুষের জন্য রাজনীতি করে না, বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করেই আজ তাদের দফা রফা অবস্থা শুরু হয়েছে বলে জানান বক্তারা। তারা এই দেশের জনগণকে প্রতিদ্বন্দ্বী মনে করে, রাজাকার আল বদর আল শামসদের যারা দোসর তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। পাশে আগুন দিবেন, মানুষকে পুড়িয়ে মারবেন, আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা আঙ্গুল চুষবো না, আমরা জবাব দিব জনগণের স্বার্থে। এদেশের স্বাধীনতা বিরোধীরা এবং ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে এক হয়েছে। বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজপথের কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগ নেতারা। সব ষড়যন্ত্রকারী এখন একজোট হয়েছে সরকার বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটানোর। আমি মির্জা ফখরুল সাহেবদেরকে বলবো, যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলবো, আমরা বারবার বলেছি এই সরকার আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকারকে পতন ঘটানো যাবে না। জাতীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আগামী 45 দিন আওয়ামী লীগ ঢাকা শহরের সকল নেতা কর্মী রাজপথে থেকে তাদের মোকাবেলা করবে। সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, বিদেশিদেরও এদেশকে নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান বক্তারা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।